ফাঁসি স্থগিত চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তাহের হত্যা মামলার আসামি জাহাঙ্গীরের সবশেষ আবেদনও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সব বাধা কেটে গেল। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এদিন আদালত বলেন, তাহের হত্যাকাণ্ড 71-এর বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তাহেরের পরিবার। এর আগে সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহালে প্রাণ ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন দুই আসামি। সে আবেদন খারিজ হয়ে গেলে প্রস্তুত করা হয় ফাঁসির মঞ্চ। কিন্তু আসামি জাহাঙ্গীরের একের পর এক আবেদনে থমকে যায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া। 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ম্যানহল থেকে ডক্টর তাহেরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মুহূর্তে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় ফাঁসি দণ্ডপ্রাপ্ত দুই আসামি জাহাঙ্গীর এবং মহিউদ্দিনের পরিবার শেষবারের মতো তারা কারাগারে এসেছেন এবং তারা সেই ফাঁসি দণ্ডপ্রাপ্ত দুই আসামির সাথে সাক্ষাৎ করবেন। বেলা 1টার দিকে এখানে যে শিক্ষকের কেয়ারটেকার ছিলেন জাহাঙ্গীর আলম, তার পরিবারের 35 সদস্য এসেছেন, তারা কারাগারে প্রবেশ করেছেন এবং এখনও কারাগারের মধ্যে রয়েছেন। এর আগে বেলা 12টার দিকে মহিউদ্দিন তার পরিবারের সদস্যরা এসেছিলেন, তারাও দেখা করেছেন এবং তারা ফিরে গেছেন। আমরা কথা বলেছিলাম এখানকার কারা কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে এর আগে গেল রোববার তারা এই দুই পরিবারের চিঠি দিয়েছিলেন যারা যাতে তারা শেষবারের মতো জেলখানায় আসেন এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের সাথে দেখা করে যান। এর আগে এই ফাঁসি কার্যকরের স্থগিত আদেশ চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছিল, সেটি আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ খারিজ করে দিয়েছে, ফলে ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই। এবং আমরা জানার চেষ্টা করেছিলাম যে আজকে আসলে ফাঁসি কার্যকর হবে কিনা সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা কথা বলেছিলাম কারাগার কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে তারা প্রস্তুতি নিয়েছেন, তবে আজকে তারা এই ফাঁসির দণ্ড কার্যকর করবে কিনা সেটি তারা নিশ্চিত করে বলতে পারেনি। আর আপনি জানেন যে এই ফাঁসি কার্যকরের সময় সিভিল সার্জনের একটি উল্লেখযোগ্য ভূমিকা থাকে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এখন পর্যন্ত আনুষ্ঠানিক চিঠি বা তাকে আনুষ্ঠানিকভাবে কারা কর্তৃপক্ষ জানাননি যে আজকেই ফাঁসি কার্যকর হবে। আপনাকে জানিয়ে রাখি যে 2006 সালে অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা হয় এবং তার পরদিন নিখোঁজের পরদিন তার বাড়ির যে ম্যানহোল সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার ছেলে বাদী হয়ে মামলা করে। 2008 সালে নিম্ন আদালতে ফাঁসির দণ্ড রেখে আসামিদের রায় দেওয়া হয়। এরপর তারা হাইকোর্টে যান এবং সেখানে আপিল করলে দুই আসামি মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের যে ফাঁসির দণ্ড বহাল রাখা হয় এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এর পর তারা আদালতে রিভিউ করেন এবং সেটি যখন নিষ্পত্তি হন তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করেন। রাষ্ট্রপতি সেই আবেদন নাকচ করলে তারপরেই মূলত এই ফাঁসি কার্যকরের যে প্রশ্ন সেটি আসে। এবং এখন আমরা শেষবারের মতো কথা বলেছিলাম কারা কর্তৃপক্ষের, তারা যেটি বলছেন যে আবেদন বা নিয়মের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে, এখন শুধুমাত্র ফাঁসি কার্যকরের অপেক্ষা। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।